এবার নজর রাখবো অন্য খবরে। নেপালে বাস দুর্ঘটনা, 40 জন ভারতীয় যাত্রীকে নিয়ে নদীতে পড়ল বাস। উত্তরপ্রদেশে বাসটি পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিল, উদ্ধার কাজ শুরু হয়েছে, হতাহতের আশঙ্কা করা হচ্ছে এবং বাড়তে পারে মৃতের সংখ্যা, এমনটাই জানা যাচ্ছে। পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিল বাসটি উত্তরপ্রদেশের, এবং সে সময় একটি খাদে পড়ে যায়, শুরু হয়েছে উদ্ধার কাজ, উদ্ধার করা হচ্ছে আটকে থাকা যাত্রীদের। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে? পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে ইন্দ্রাণী, যে 40 জন ভারতীয় যাত্রীকে নিয়ে উত্তরপ্রদেশ থেকে একটি যাত্রীবাহী বাস, সেটা নেপালের পোখরা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে বেরিয়েছিল আজকে ভোরবেলা। এবং নেপালে এই যারা গিয়েছিলেন ঘুরতে, তারা নেপালের একটি যে রিসর্ট ছিল সেখানে ছিলেন। আজকে ভোরবেলা যখন বেরোয়, তখন মার্সিয়াংরি বলে একটি নদী আছে নেপালের তানাহুন জেলাতে, সেখানেই বাস পড়ে যায়। এবং বাসটি পড়ে যাওয়ার পর ইতিমধ্যেই উত্তরপ্রদেশের বাস ছিল, ইতিমধ্যেই সেই বাসটিতে সেখানকার যিনি বিপর্যয় মোকাবিলা দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, উদ্ধার কাজ শুরু করেছেন। এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে, যেভাবে বাসটি পড়েছে তাতে হতাহতের আশঙ্কা থেকে যাচ্ছে। এই আয়না পাহারা বলে যে তানাহুন জেলার যে জায়গাটি রয়েছে, ঠিক ওই জায়গাতেই নদীর মধ্যে পড়ে গিয়েছে বাসটি, এবং 45 জন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের নিয়ে শীর্ষ আধিকারিকরা, এসএসপি পর্যায়ের, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পর্যায়ের আধিকারিকরা এই যে সমস্ত যাত্রীদের নিয়ে বাসটি পড়ে গিয়েছিল সেখানে উদ্ধার কাজ চালানো হচ্ছে। 40 জন ভারতীয় যাত্রী ছিলেন ওই বাসটির মধ্যে, এবং সকলকে নিয়েই বাসটি পড়ে যায় মাটিয়াংরি নদীতে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ বা হতাহতের সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি, তবে হতাহতের আশঙ্কা রয়েছে বলেই জানিয়েছে স্থানীয় প্রশাসন। ইন্দ্রাণী, ধন্যবাদ অঙ্কুরদা। উদ্ধার কাজ শুরু হয়েছে, হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 40 জন ভারতীয় যাত্রীকে নিয়ে নদীতে পড়ল বাস, নেপালে বাস দুর্ঘটনা।